হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ডে। দেখেন আছেন, সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক তাড়াহুড়ায় পরে বাসা থেকে বের হয়ে গিয়েছি, বাট আজকে আমি একটু চাইছিলাম যে ভিডিও করার জন্য, তবে ভুলে গিয়েছি। তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও করবো তো আজকে। তো সবাই কেমন আছেন? এই তো এর ওয়েদারটা অনেক সুন্দর, ভালোই লাগছে আমার। আর বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না, মানে সব মিলতাল করে আর কি ভালোই ওয়েদারটা। এখন সেই কষ্টদায়ক ব্রিজটার উপর দিয়ে আমি যাচ্ছি। আমি যখনই যাই এই দিক থেকে, এই ব্রিজটার উপরে উঠতে আমার খুবই কষ্ট হয়, কারণ এটা হচ্ছে নিচ থেকে একবারে উপরে। আমি একটু নিচ থেকে ওই যে উপরের দিকে, এই ব্রিজটার উপরে উঠি, আমি তখনই বেশি বেশি করে ক্লান্ত হয়ে যাই। জুয়েল থাকলে যা হোক তাও ওর ধরে ধরে উঠতে পারি। আজকে জুয়েলও নেই, ওকে একা একাই উঠতে হলো। এখানে বলা আছে কোন দিকে কোথায় যাবে, তো আমি এখন এই দিকে যাব আর কি। আমার রাস্তা পড়ে গেছে এই দিকে, এর জন্য আমি এই দিকে। আজকে 2-3 দিন পরে আমি আর কি বাহিরে বের হলাম। তো বাহিরে বের হয়ে দেখছি পৃথিবীতে এত সুন্দর, আর আমি ঘরের ভিতরে বসে বসে কি করতেছিলাম, যে পৃথিবীটা তো অনেক সুন্দর। যাইতে যাইতে আমার একটা গান মনে পড়ে গেল, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে কি তাতে। গানটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, কারণ কি আমি একা একা যাচ্ছি, আর জুয়েলের কথা মনে পড়ে গিয়েছে। সে থাকলে তো গল্প করতে করতে চলে যেতাম, বাট আজকে তো সে নেই, তাই আজকে ভাবছি ভিডিও করি আর আপনাদের সাথে গল্প করতে করতে যাই। তো আমি এখন যে এরিয়াতে আসি, এই এরিয়াটা আমার খুবই ভালো লাগা, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিক থেকে আর কি আমি টাউন সেন্টার ওই দিকে যাই বেশিরভাগ সময়। আগে ওই দিক থেকে ঘুরে ঘুরে যেতাম, অনেকটা সময় লাগে ওই দিক থেকে আসতে, বাট এই দিক থেকে যেতে খুবই কম সময় লাগে। আমার বাসা থেকে আমি 15 মিনিটেই চলে আসতে পারি হেঁটে হেঁটে। এরিয়াটা আমাদের ওই এরিয়া থেকে এরিয়াটা আমার বেশি ভালো লাগে, কারণ এই এরিয়াটা অনেক পরিষ্কার এবং খুব সুন্দর জায়গা। থেকে বের হলাম যে ঠান্ডা লাগতেছিল, এখন আবার হাঁটতে হাঁটতে আসছি যে এখন আবার দেখছি যে গরম লাগছে। মানে কখন যে ঠান্ডা আর কখন যে গরম। এই যে আমি বলছিলাম না, এই এই জায়গাটা বেশি সুন্দর লাগে, গাছগুলাকে এত সুন্দর করে এখানে সাজানো আছে, বেশি ভালো লাগে আমার এই গাছগুলা দেখতে। আমি যখনই আসি তো অবশ্য এই রাস্তার ওই সাইড থেকে আমি এই সাইডে পার হয়ে যাই, এই সাইডে এই গাছগুলা দেখার জন্য। গাছগুলো আরও সুন্দর করে কাটার পরে সুন্দর করে সাইজ করে, আমি এটা এখানেই দেখছি আর অন্য জায়গায় অন্যদিকে দেখছি, বাট এই এরিয়াতে শুধু এখানেই আর কি দেখি। এই কাছাকাছি চলে এসেছি, তো আমি আমার গন্তব্যস্থানে আগে পৌঁছাই, তারপর আবার আপনাদের সাথে গল্প হবে। তো আমি ঘুরতে ঘুরতে একা একা সঙ্গী ছাড়া চলে এসেছি মার্কেটে। এখন মার্কেটে এসে দেখছি যে অনেক নতুন নতুন জিনিস আসছে, তো মার্কেটে একা একা আসলে তো আর কেনা যায় না, সঙ্গীকে নিয়ে আসতে হয়। তাই এখন দেখে যাচ্ছি আর নিজে কিছু যেটা পছন্দ হবে আর কি সেটাই নিয়ে যাব, আর জুয়েলকে নিয়ে এসে আরও বেশি নিব আর কি। এখানে সামারের জন্য এগুলা, সামারের জন্য না, এগুলা এমনিতেই এগুলা শোপিস হিসাবে সুন্দর সাজানো সাজিয়ে রাখা যাবে। এই যে এই সাইডে এগুলা এসে দেখলাম অনেক ভালো লাগছে। পুরো মার্কেটের ভিতরেই আমার এখন ডাক পড়ে গিয়েছে, এখন আমাকে চলে যেতে হবে। জুয়েল চলে এসেছে, আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম আর মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, শান্তিতে মার্কেট করতে পারলাম না। উনি ডাক দিয়েছেন, এখনই চলে যেতে হবে। ওনার জন্য শান্তিতে একটু মার্কেট করে, মানে কখনো শান্তি পায় না মার্কেটে আসলে, বল তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। আর এখন আমি নিজে নিজে ঘুরছি, তারপরে বলছে আসো আসো তাড়াতাড়ি আসো।